আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের এলাকার ভেষজ চিকিৎসক কবিরাজ এবং সুনামধন্য জহরলাল বাবুর বাড়িতে। জহরলাল বাবু আমার এখানে দাঁড়িয়ে আছেন, আমার সামনে, আমার ডান পাশে। আদাব বাবু, ভালো আছেন? জি, আপনার এই বাড়ি না? আপনাদের এই বাড়ি? আচ্ছা, আপনার বাড়িতে অনেক ঔষধি গাছ আছে আমরা জানি, এই জন্যই আমি আজ আসলাম আপনার বাড়িতে কয়েকটি ঔষধি গাছের বা ভেষজ উদ্ভিদের ভিডিও করব বলে। আপনি আমাকে কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম বলবেন। এই হচ্ছে আপনার বাড়ি? আমাদের বাড়ি। দাদা তো অনেক বড় লোক, মানুষ অনেক বড় লোক, আল্লাহ সৃষ্টিকর্তায় ওনাকে অনেক বড় করেছে, টাকা পয়সায় জমি যা আছে অনেক কিছুতেই এখন উনি স্বয়ং সম্পূর্ণ। আগেও ছিলেন, মাঝখানে একবার কিছুটা দুর্বল হয়ে গিয়েছিলেন, আবার সৃষ্টিকর্তার দয়ায় উনি আবার প্রতিষ্ঠিত হয়ে গেছেন। উনি ওনাকে এক নামে আস্তা বৃহত্তর সিলেট বিভাগে ওনাকে চেনে, জহরলাল বাবু বা জহরলাল বাবুর দোকান, জহরলাল বাবু কবিরাজ বিভিন্ন নামে ওনাকে চিনে থাকে। ওনার পরিচিতি এই আমি আর এত তুলে ধরতে দলার প্রয়োজন নাই, অনেকেই ওনাকে চেনেন। জি চলুন আমরা দেখি। জি 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 কইতে তখন আমি ক্ষুদ্র মন আমার আপনাদের আমাদের বাড়িতে এসেছেন। আমার খুব একটি মানে অন্তরাত্মা থেকে আনন্দ ভোগ করতেছি। আমি এই শেষ বয়সে ঢাকা নুরবুজি আয়ুর্বেদিক কলেজ থেকে আমার চার ইউনিয়নের অধ্যক্ষ আব্দুল রব সাহেব ওনার থেকে আমি যদ্দূর শিখায় আমি চিরকৃতজ্ঞ ওনার আমি চিরঋণী। এবং উনি কয়েকটা গাছগাছড়া সম্বন্ধে আমাকে পরিচিতির জন্য আসছেন আমার আমাদের বাড়িতে, আমি অল্প কয়েকটা গাছে পরিচিতি দিতে আপনাদের আপনার সাহায্য চাচ্ছি। হ্যাঁ জি, অনেক উদ্ভিদ ভেষজ উদ্ভিদ রয়েছে অনেক আছে, তবে এখন সব দেওয়া সম্ভব না, কারণ দুটা কয়েকটা দিয়ে আছে। জি আসুন দেশে ও লাখু লাখু ঔষধি বই দেশে রপ্তানি করে, বৈদেশ থেকে আমরা ওই ওষুধ তৈরি করে দেন না দেশের মানুষের প্রাণ বাঁচাইতে। ওইটা হচ্ছে একটি তুচ্ছ একটি বেলগাছ, এই বেলগাছটা কিন্তু অনেক মূল্যবান মস্তিষ্কের জন্য, স্টমাকের জন্য। ভেষজ অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ প্রমাণ করেছিলেন এই বেল বৃক্ষের কোনো রস নাই, পেশন করে রস বাহির করতে হয়। এটা ব্রেনের জন্য, স্টমাকের জন্য, দেহের জন্য, মনের জন্য সর্বোৎকৃষ্ট একটা ঔষধি ফল এবং বৃক্ষ। ধন্যবাদ। ওই দেখতে পাচ্ছেন আপনারা এখানে তুলসী, রাম তুলসী, রাম তুলসী, এই তুলসী পাতা জি কফ সিরাপ তৈরি করতে প্রথম ভেষজটিলগিয়া এই এই তুলসী। ধন্যবাদ। আচ্ছা আমরা তুলসী থেকে শুরু করি, আসুন। এই দেখুন একটি, ওই দেখুন একটি, এটা কি পত্রবিন্যাস? এটা হইল গিয়া সঠিক নাম গন্ধভাদুলি পত্র। ইহ, একটা এই পত্র স্টমাকের জন্য খুবই ভালো, হজম কারক, বদহজম দূরকারক, স্টমাক শক্তিকারক, হৃদয়ের আনন্দকারক। চলুন আরেকটা দেখি আমরা। ওই দেখুন, এই দেখুন, বড় করে দেখাও একটু, নিচে নিচে লামাইয়া বড় করে দেখাও। রাস্তাঘাটে শহরে বন্দরে সবকিছু এই জিনিসটা হলো যে পুদিনা, এই পুদিনা স্টমাকের জন্য, স্টমাকের ক্ষত নিবারক এবং হজম কারক, রুচিকারক, এগুলা খুব একটা দামি ভেষজ। এটার নাম হইল পুদিনা, পুদিনা, পুদিনা। ধন্যবাদ। এই গাছটা হইলে আপনার শতমূলি, ওইটা শত শত মূল আছে নিশ্চয়, মূলা নিয়ায় শত সহস্র মূল আছে। এইটা আপনার দেহের শক্তি বলবর্ধক,
যাদের ক্ষীণ দেহ তাদের জন্য এটা রস খুবই প্রযোজ্য। ভেষজ আইটম হিসাবে এইটা ভালো টনিক বানাইতে হইলে ভিটামিন এইটার একটা নির্যাস অল্প হইলে দিতে হবে, নাহলে আপনার ভিটামিন হবে না। ধন্যবাদ, চলুন। এই তিক্ত চুট্ট মঞ্জুরিনিয়া গাছটা ওইটার নাম হইল গিয়ে আপনার, এটা আমরা মানে আমাদের মানে বাংলা ভাষায় বলি চিরতা, চিরতা তিক্ত, কঠোর তিক্ত। ওইটা কৃমিনাশক, লিভার পরিষ্কারক, হজমকারক, জ্বরনাশক এবং জন্ডিসের জন্য মহা ঔষধ। এটা রস ভেষজ ভালো, যখন সময় একটা লিভার ফাংশনের বা আপনার কিডনির ঔষধ বা যে কোনো একটা ওষুধ বানাই তুলে এটা রস দিতে হবে। এটা খুব বেশি তিক্ত, এটার নাম চিরতা। ধন্যবাদ। আবার জহরলালবাবুর বাড়িতে অনেক পাহাড়ি উদ্ভিদ রয়েছে, ওই দেখুন একটি পাহাড়ি উদ্ভিদ যেটি ভেষজ উদ্ভিদ, এটি সবজি হিসাবে ব্যবহার করা হয়, যাকে আমাদের এলাকায় গণ্ডকি বলা হয়, গ্রান উগ্র গ্রান রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে রয়েছে আরো কইলেন মুখে কিছু কিছু, আচ্ছা আচ্ছা গোলঞ্চ, প্রকৃতির লীলাভূমি। ওকে ওকে, আপনারা দেখছেন গোলঞ্চ, আমার চেয়ে আমার দাদা অনেক কিছু জানেন এবং উনি একজন কবিরাজ, আমি বলতে হবে না, আমার দাদাই পুরা বলতে বলছেন। গোলঞ্চ ওইটা স্টমাকের জন্য ভালো, ওটা তিক্ত, অতিরিক্ত তিক্ত, এটা একটা মহা ঔষধ, শুদ্ধ নাম গোলঞ্চ। গোলঞ্চ, ধন্যবাদ। ভিউয়ার্স আপনারা দেখছেন বই কুমড়া, এই দেখুন তার মূল অনেক মিষ্টি মিষ্টি আলুর মতো দেখতে অনেকটা, তবে আমার দাদাই বলে দিয়েছেন ওটার কী কী কাজ উপকারিতা সম্বন্ধে, দেখে রাখুন আপনারা বই কুমড়া। এটার আলুটা আরও বড় নাকি নিচে আরও বড় শাখা প্রশাখা, এটার চারারা উৎপাদন করা যাইব কীভাবে? আচ্ছা, তো একটা চারা আমাদেরকে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আরেকদিন আসবো, আজকে আমরা চূড়ান্ত ভিডিওটা করে নেই। নিচে আরো অনেক বড় আছে, এই তো এই অংশটাই ওইব নিয়ে ঘরটা ছাড়া, এই অংশটা চলো বিসমিল্লাহ হইটা আমরা একটা তুলবো নি, চলো চলো। ভিউয়ার্স ওই ওই দেখুন আপনারা সাদা জবা এবং গোলাপি, সাদা এবং গোলাপি দুইটাই এক গাছে ধরে, তাই না? আশ্চর্য। আচ্ছা, আমরা অনেক কিছু দেখলাম আর আরও আছে ওনার বাড়িতে অনেক গাছ আছে, তখন এমন এক সময় আমরা আসছি উনি ওনার কর্মস্থলে চলে যাবেন। ধন্যবাদ দাদা। আপনার বাবা বাবার নাম বলেন, আপনার বাবার নাম বলেন। প্রয়াত বিজয়রাজ রায়। আপনার বাচ্চা কাচ্চা কজন? আমার দুই ছেলে। ওরা কি করতেছে? সরকারি মানে চাকরি করতেছে দুইজনই। একজন কি করে? পুলিশে একজন ব্যাংকে চাকরি করতেছে। পুলিশে কি করে? পুলিশে পুলিশ সার্জেন্ট বর্তমানে। পুলিশ সার্জেন্ট, আচ্ছা আচ্ছা। আর একজন? আর একজন আপনার একটা যুব উন্নয়ন ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। ও আচ্ছা, আপনি ভালো করে সবটা জানেন। আচ্ছা ঠিক আছে, আপনার বাচ্চারে পাইলে আমরা একদিন তার জন্য। আর আর ভাই কয়জন? ভাই কয়জন? আমরা ছয় ভাই, তিন বোনের পরিবার। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মানে আমার ছয় ভাই তিন বোন, এখন আমাদের এখন সবাই আমরা এখানে আছি, আমরা পৃথক হয় নাই, আমরা আশা নাই কি বাইরে ঢুকবার, আমাদের সন্তান আদি যাতে ভবিষ্যতে দেশে। দর্শককে কিছু বলেন গাছ সম্বন্ধে। গাছ গাছের সম্বন্ধে খুবই রাজি লাইন তো, আর ওরা আসবে না যতদিন আমি আসি, যাতে আমি আমি আমার বাচ্চা কাচ্চা দেশবাসী নাতি নাতলদের একটু শিখে যাইতে পারি, আপনারা দেশবাসী আমার জন্য
দোয়া করবেন। আপনাদের দোয়া চাই, ধন্যবাদ। আপনি তো মানব সেবায় অনেক কিছু, প্রকৃতিরও ভালোবাসেন আপনি, প্রকৃতি লীলাভূমি ভালোবাসি আমি, গাছ নিয়ে খেলা করি, গাছকে মায়া করি, আমার প্রাণ আছে, আমার প্রাণ আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আলাপ করায়। আর আমাদের জহরলাল বাবুর বাড়িতে আসায় এই ভিডিওটা করায়। আপনাদের কেমন লাগলো ভিডিও এগুলি? আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ। জি আদাব, ভালো লাগলো দাদার সাথেও আমার কথা বলে। জি।